যার মধ্যে শৃঙ্খলা নেই তার জীবনে ব্যর্থতা অনিবার্য। যে কোনো ধরনের সাফল্যের জন্য আপনাকে সুশৃঙ্খল হতে হবে। আপনি পড়াশোনায় ভালো করতে চান, আপনাকে নিয়মিত পড়তে হবে। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে নিয়মিত গুছিয়ে কাজ করতে হবে। আধ্যাত্মিক সাফল্য চান, আপনাকে ধর্মের নিয়ম সুশৃঙ্খলভাবে মেনে চলতে হবে। শৃঙ্খলার কোনোই বিকল্প নেই। যার মধ্যে এই জিনিসটার অভাব আছে সে কোনো কাজেই মন লাগিয়ে দীর্ঘ সময় ধরে করতে পারে না। যদি আপনি ঠিক করেন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রতিদিন পড়াশোনা করবেন, তবে যে কোনো মূল্যে আপনাকে তা করতে হবে। রুটিন ব্রেক করা যাবে না। যদি নিজের বা কাছের কোনো মানুষের বিপদ হয় বা কাউকে সাহায্য করার প্রয়োজন হয় তাহলে হয়তো রুটিন থেকে সাময়িকভাবে বের হতে পারেন, সেটা শুধুমাত্র ইমার্জেন্সির কারণে। কিন্তু খেলা দেখা, আড্ডাবাজি এই ধরনের অপ্রয়োজনীয় কাজের জন্য যদি নিয়মিতভাবে নিজের রুটিন ব্রেক করতে থাকেন তাহলে কিছুতেই সফল হতে পারবেন না। সুশৃঙ্খলা মানুষের প্রধান গুণ হল সময়ের কাজ সময়ে করা। পৃথিবীর সব সফল মানুষ সময়ের মূল্য বোঝেন। আপনি যদি সময়কে মূল্য না দেন তবে সময়ও আপনাকে মূল্য দেবে না। অলস্য, ঢিলেমি, কাজ ফেলে রাখা এগুলো সাফল্যের সবচেয়ে বড় শত্রু। একজন সুশৃঙ্খল মানুষের মাঝে এসব কখনোই থাকতে পারবে না। সাফল্যের জন্য যখন যেটা করা প্রয়োজন সেটা তখনই করুন। নিজের উপর নিয়ন্ত্রণ আনুন। এই নিয়ন্ত্রণ একবারে আসে না, ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে এটা রপ্ত করতে হয়। অনেক মানুষ বিশ্বাস করে যে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা একটি জন্মগত গুণ, যার মধ্যে এটা নেই সে এটা অর্জন করতে পারে না। এই বিশ্বাসটি দারুণ ক্ষতিকর। যতক্ষণ কারো মধ্যে এই বিশ্বাস থাকবে ততক্ষণ সে নিজেকে বদলাতে পারবে না। কাজেই প্রথমে দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে আপনি চাইলে নিজেকে সুশৃঙ্খল করতে পারবেন। এটার জন্য প্রথমেই সব কাজ সময় মতো করার দরকার নেই। প্রতিদিন যে কোনো একটি কাজ ঠিক করুন যেটা আপনি যে কোনো মূল্যে সময় মতো করবেন। এটি কিছুদিন প্র্যাকটিস করে তারপর কাজের পরিমাণ বাড়ান। প্রয়োজনে কখন করবেন তা লিখে রাখুন। এভাবে অনুশীলন করতে থাকলে একটা সময় গিয়ে আপনি সব কাজই সময় মতো করতে পারবেন।